গুড মর্নিং মাই ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি। হ্যাঁ, যাচ্ছি শ্রীয়ের ডাক্তারের কাছে ফর ভ্যাকসিনেশন। নর্মাল যেগুলো বাচ্চাদের ভ্যাকসিনেশন থাকে সেইটা। তো চলো সাথে থাকো। চলে এসেছি এখন ডাক্তারের চেম্বারে। প্রচুর বাচ্চা কাচ্চা কচি কাচার দল শ্রী বসে আছে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য। তোমরা তো দেখলেই আজকে ডাক্তারের কাছে গেছিলাম, কেননা শ্রীয়ের ভ্যাকসিনেশন ছিল। ভ্যাকসিনেশন শেষ করে এই জাস্ট বেরিয়েছি, এখন একটু খাবারের জায়গা খুঁজছি, কেননা সকালবেলা ব্রেকফাস্টকে বেরোয়নি। তো তাই ব্রেকফাস্ট খাবো। তো দেখো আমার পেছনেই দেখতে পাচ্ছ কত গণেশের আইডল। তো কিছু গণেশ চতুর্থীর জন্য, বাড়িতে পুজোর জন্য কিছু কেনারও আছে। তো চলো সাথে থাকো, যা করবো দেখতে পাবো। ছোটো বয়স থেকেই দেখে আসছি সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো বাড়িতে মা করতেন। তো পুজোর বাজারের কিন্তু একটা বিশাল ক্রেজ ছিল, এবং এখনও সেই ক্রেজটা আমার মধ্যে আছে, যে একদম ভেতরটা একদম বাচ্চা হেজি হয়ে যায়। মানে মার্কেটে গেলে পরে এত জিনিস, এত পসার নিয়ে বসেছে সবাই, কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে দেখো, এবং এত কালারফুল, তখন যেন মনে হয় এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, ঠাকুরের জন্য এই জিনিসটা করি, এইভাবে সাজাই, ওইভাবে সাজাই। সব তো আর কেনা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তবুও চেষ্টা করি যতটুকু নিজের মতো করে আমি আমার গনু দাদাকে সাজাতে পারি। তো এই দেখো এদিকে এখন এসেছি একটুখানি সবজি কিনতে ঠাকুরের জন্যই। তোমার একটুখানি ভাবছি কালকে ঠাকুরকে একটু বুঝি, একটু ফুলকপির তরকারি এইগুলো একটু করে দেবো। তো ওই জন্যই একটু সবজি আর তোমার একটু ময়দা টয়দাগুলোও কিনে নিলাম। আবার এগোচ্ছি সামনের দিকে, যে আরও যদি কিছু পাওয়া যায়। কত যে জিনিস না, মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা কিনি বলো, এই রকম লাগছে। মানে জাস্ট ফাটাফাটি লাগে পুজোর বাজার করতে করতে, তাই না? আমার সাথে কারা একমত বলো? আর দেবু তো শুধু আমাকে আটকাচ্ছে, দাঁড়াও 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 এইটা এইটা, মানে আমি তো যেটা পারি সেটাই তুলি, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, সব তো নিতে পাচ্ছি না। তো আমি তাই আজকে বেশিরভাগটাই ক্যামেরার পেছনেই থাকলাম। তোমরা দেবুকে দেখো, শ্রীকে দেখো, বাজার হাট দেখো, সব কিছু দেখো, আর আমাকে একটু অল্প অল্প দেখো, ঠিক আছে? তো সবাই মেতে উঠেছে ফেস্টিভিটিতে, যেহেতু সকালে বেরিয়েছি, রান্না বান্না তো কিছু হয়নি। তাই বললাম যে এই মিষ্টির দোকানে একটু পুরি সবজি পাওয়া যাচ্ছে, তাই বললাম পুরি সবজি নিয়ে নাও, দুপুরবেলাটা চালিয়ে দেবো। তো তাই সেটাই অর্ডার করা হয়েছে, সেটা নিয়ে দেবু আর নিয়ে আসছে, হয়তো এসে গেছে। আর তারপরে বাড়ি গিয়ে আজকে বিকেলবেলাটা ভেবেছি একটুখানি ঠাকুরের জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে একটু কাজটাকে এগিয়ে রাখবো। আর যদি তোমরা কেউ জানো কালকে কখন গণেশ চতুর্থী শুরু হচ্ছে, অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট করে,